হ্যালো স্টুডেন্ট আজ আমি তোমাদের নতুন সংশোধিত সিলেবাস অনুযায়ী জীবনবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ সাজেশন বলে দেব তবে তার আগে তোমাদের একটা কথা বলে রাখি যে সিলেবাস যেহেতু কমিয়ে দেওয়া হয়েছে সেহেতু বইটি খুটিয়ে পড়ার চেষ্টা করবে এবং তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে তবে দেখে নাও গুরুত্বপূর্ণ চিত্র ও দু নম্বর মানের কমনযোগ্য সাইসেনগুলি প্রথমে দেখো চিত্র অঙ্কন এক নম্বর একটি প্রতিবত্ত চাপে চিত্র এঁকে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো দু নম্বর একটি ইউক্যারিওটিক অঙ্গ অঙ্গসংস্থানের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো তিন নম্বর একটি আদর্শ নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো নম্বর মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেস দশা পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো পাঁচ নম্বর চিত্র মানুষের চোখের অক্ষিগুলোকে লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে করো এবং বিভিন্ন অংশ চিহ্নিত কর প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রশ্ন নম্বর দুই মেনেঞ্জিস ও সি এস এফ এর অবস্থান বিবৃত করো জেব্রানিন হরমোনের কি কি প্রভাব দেখা যায় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিনের ভূমিকা লেখ চার নম্বর মানবদেহে থাইরক্সিন হরমোনের কি কি ভূমিকা রয়েছে পাঁচ নম্বর ইস্ট ও কচুরিবানা কোন কোন প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে ছ নম্বর পাখির উড্ডয়নে পালকের ভূমিকা লেখ সাত নম্বর ফেজেলার সাহায্যে ইউক্লিন আর গমন সম্পর্কে লেখ আট নম্বর ইস্ট্রোজেন হরমোনের কাজগুলি লেখো নম্বর ডায়াবেটিস মিলিটাসের লক্ষণগুলি কী কী দশ নম্বর অ্যাড্রোনালিনকে আপাতকালীন হরমোন বলে কেন নম্বর হরমোন সাহায্য করে নম্বর জননে কিভাবে কৃত্রিম হরমোন সাহায্য করে দ্বিতীয় চ্যাপ্টার জীবনের প্রবাহমানতা প্রশ্নের মান দুই এক নম্বর প্রশ্ন প্রাণী কোষের মাইটোসিসের অ্যানাফেস দশা ঘটার তিনটি পরিবর্তন উল্লেখ করো দু নম্বর প্রশ্ন মানব দেহে জনন গ্রন্থি থেকে হরমোন খরণে জি টি এইচ এর দুটি ভূমিকা লেখ তিন নম্বর প্রশ্ন মিওশিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে কেন চার নম্বর প্রশ্ন দুটি সুবিধা ও দুটি অসুবিধা উল্লেখ করো পাঁচ নম্বর প্রশ্ন জীবজগতে জননের অপরিহার্যতার প্রধান দুটি কারণ উল্লেখ করো ছ নম্বর প্রশ্ন মাইটোসিস কোষ বিভাজনকে সদৃশ্য বিভাজন বলা হয় কেন সাত নম্বর প্রশ্ন মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেস দশার তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো আট নম্বর প্রশ্ন প্রাণী কোষে মাইটোসিস কোষ বিভাজনের প্রফেস দশার তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো নম্বর প্রশ্ন মাইটোসিসের প্রফেস ও টোলা টেলোফেস দশায় ঘটে এমন দুটি বিপরীতমুখী ঘটনার উল্লেখ করো দশ নম্বর প্রশ্ন কচুরি পানা কীভাবে অঙ্গজ পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি ঘটায় এগারো নম্বর প্রশ্ন কোষ বিভাজনে পূর্বে ইন্টারফেস কেন প্রয়োজন বারো নম্বর প্রশ্ন কোনো জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন তেরো নম্বর প্রশ্ন ডিএনএ ও আর দুটি পার্থক্য বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ নম্বর প্রশ্ন মেন্ডেলের স্বাধীন সঞ্চারণ সূত্রটি বিবৃত কর দু নম্বর থ্যালেসেমিয়ায় আক্রান্ত কোন শিশুর দেহে কি কি লক্ষণ প্রকাশিত হয় অথবা থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি কি কি তিন নম্বর প্রশ্ন মেন্ডেলের পৃথকই ভবনের সূত্রটি বিবৃত কর চার নম্বর অ্যাজমা বা হাফানির কারণগুলি কি কি পাঁচ নম্বর প্রশ্ন বর্ণান্ধতা কন্যা সন্তান অপেক্ষা পুত্র সন্তানের বেশি দেখা দেয় কেন ছ নম্বর প্রশ্ন বংশগতি পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের প্রধান দুটি কারণ লেখো সাত নম্বর প্রশ্ন মেন্ডেল মেন্ডেল কিভাবে মটর উদ্ভিদের ফুলে ইতর পরাগ্য ঘটিয়েছিল বর্ণান্ধতা কিভাবে বংশগত সঞ্চারণ ঘটে তা একটি ক্রসের সাহায্যে দেখাও নম্বর প্রশ্ন থ্যালাসেমিয়া রোগীর দেহে বারবার রক্ত সঞ্চারণের প্রয়োজন হয় কেন দশ নম্বর প্রশ্ন মেন্ডেলের একসংখ্য জননলব্ধ সূত্রটি বিবৃত কর এগারো নম্বর প্রশ্ন দ্বি জনন পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি বিবৃত করো বারো নম্বর প্রশ্ন প্রকরণের বংশগত সঞ্চারণের গুরুত্ব কি তেরো নম্বর প্রশ্ন একটি বিশুদ্ধ কালো ও একটি বিশুদ্ধ বাদামি গিনিপিকের প্রজননে এফ টু জনুতে কি ফেনোডাইভ অনুবাদ পাওয়া যায় চোদ্দ নম্বর প্রশ্ন থ্যালাসিমিয়া প্রতিরোধে জেনেটিক কাউন্সিলিং এর ভূমিকা কি পনেরো নম্বর প্রশ্ন মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্রটি লেখ ষোলো নম্বর প্রশ্ন মানুষের জননগো জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন দুটি জিনগত রোগের নাম লেখ